অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। আমি এই ভিডিওর মাধ্যমে জানাতে চলেছি স্বয়ং বিষ্ণুর কৃপায় মহালক্ষ্মী যোগ তৈরি হচ্ছে, এর ফলে ছয়টি রাশি ভাগ্যে বিশাল পরিবর্তন আসবে। আমি খুব দায়িত্ব নিয়ে কথাটা আপনাদেরকে জানাচ্ছি। অনেকে কমেন্টস করছেন যে স্যার কই আমার তো মিলল না, এটা ফালতু কথা। প্রথমেই আপনাদেরকে বলি, যারা বলছেন এরকম নেগেটিভ কমেন্টস যারা করছেন, প্রথম কথা হচ্ছে আপনারা সম্পূর্ণ ভিডিওটি আগে শুনবেন, আমি ভিডিওটি কি বলছি সেটা আগে প্রথম শুনবেন, তারপরে আপনারা কমেন্টস করবেন। এবং এর পাশাপাশি আপনাদেরকে জানাই, অনেকে আবার কমেন্টসে জানাচ্ছে যে এই সময়টা লকডাউন চলছে, কী করে ভাগ্যের উন্নতি হবে। সত্যি কথা বলতে গেলে আপনারা যারা এরকম কমেন্টস যারা করছেন, তারা একটু বুঝার চেষ্টা করুন, লকডাউনের মধ্যেও কিন্তু কাজ হয়, না হওয়া নয়, হচ্ছে। এবং ভাগ্য কিন্তু, গ্রহ কিন্তু ঘুরছে, ভাগ্য কিন্তু পরিবর্তন হচ্ছে। নয়তো বলুন, দেখুন এমন এক একটা সময় যায় যার প্রচুর কিছু ছিল, কিন্তু আজ সে কোনো রকমের দিন আনে দিন খায় এরকম অবস্থা। প্রচুর ধন সম্পত্তি ছিল, তার আজকে কিচ্ছু নাই। এমনও হয় যার কিছু ছিল না, সে আজকে বিশাল একটা জায়গায় অবস্থান করছে, অর্থাৎ তার অর্থের কোনো অভাব নাই। জানেন এটা গ্রহের খেলা। গ্রহের খেলাটা আপনারা ধরুন আর না ধরুন, গ্রহ কিন্তু কথা বলে, মানুষের ভাগ্যের সঙ্গে গ্রহের যুক্ত আছেই। আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে এই কথাগুলো বলছি। নয়তো দেখুন, যারা দেখা গেছে যারা দিন আনে দিন খায় এরকম ছিল, তারা আজকে ভালো একটা পজিশানে গেল কি করে। আর যারা ভালো পজিশানে ছিল, গ্রহচক্র তাকে, এই ভাগ্য আপনাদের এই কপাল আপনাদেরকে কোন জায়গাতে নিয়ে গেছে, অর্থাৎ আপনাদের বৈভব অর্থ অনেকেরই নষ্ট হয়ে গেছে, আবার যাদের ছিল না তাদের হয়ে গেছে। এরকম বাস্তব অনেক ও দৃষ্টান্ত আমার কাছে আছে। তো যারা মনে করছেন যে না এগুলো ফালতু কথা, তারা দেখবেন না ভিডিওটি। যারা মনে করছেন যে না এগুলো কোনো গ্রহের কোনো খেলা নেই, দেখুন এই যে আমি এর আগে ভিডিও দিয়েছি 31 জুন, যে আবার সূর্যগ্রহণ হবে, তার এফেক্ট কী হবে, হতে চলেছে, সেটা কিন্তু আমি অলরেডি আগে কিন্তু আপনাদেরকে দিয়ে রেখে দিয়েছি। সেটা আমি ডেসক্রিপশনের লিঙ্ক আপনাদেরকে দিয়ে দেবো, দেখে নিন। আমি এরপর আরও সূর্যগ্রহণ নিয়ে ভিডিও দিব, কিন্তু আমি আগে যে ভিডিওটি দিয়েছি আপনারা দেখুন কি প্রেডিকশনটা করেছি, সেগুলো মিলছে কি না আগে দেখবেন। আমি সম্পূর্ণ সব কিছুর উপরে আগাম আপনাদেরকে প্রেডিকশন দিতে চলেছি, আপনারা শুধু লক্ষ্য করুন, দেখুন। অ্যাস্ট্রোলজার তো ভগবান নয়, কিন্তু কিছু অংশে হলো এই কথাগুলো যেটা বলছি, বিষ্ণুর কৃপা এই ছয়টি রাশির জন্য মহালক্ষ্মী যোগ তৈরি করছে। দেখুন প্রথমেই জানাই, আজকে হচ্ছে 9 মে, বুধ এই মেষ রাশি থেকে বৃষ রাশিতে অবস্থান করছে, অর্থাৎ শুক্রের সাথে। এই শুক্রের সাথে অবস্থান করায় কি হচ্ছে, বুধের কিন্তু পাওয়ার কিন্তু বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ বলবত্তা। বুধ কি করে, চট জলদি কোনো কাজ কিন্তু করায়, অর্থাৎ একটা মহালক্ষ্মী যোগ কিন্তু তৈরি হয়েছে। অর্থাৎ দেখুন আপনার যে কটি রাশিগুলো দেখা গেল, আপনার হচ্ছে না, আপনার দেখা গেল পিতার সূত্রে আপনি কোনো সম্পত্তি পাচ্ছেন, বা আপনার ঠাকুমা দাদুর সূত্রে আপনি কোনো সম্পত্তি পেলেন, বা আপনি কোনো আপনার ভাইয়ের কাছ থেকে সহযোগিতা পেলেন, যে সম্পত্তি বা যে কোনো দিক থেকে সমস্যা চলছে সেই সমস্যা হয়তো আপনার কাটছে, এটাও তো আপনাদের পাওয়া। বা আপনার আপনাদের শ্বশুরবাড়ি থেকে, বা আপনার স্ত্রীর ভাগ্যে, বা আপনার আপনাদের সন্তানের ভাগ্যে আপনাদের ভাগ্য উদয় হলো, এগুলো কিন্তু হয় আপনাদেরকে। আমি আবারও বলছি, অনেকের বিয়ের পর আপনাদের অনেকের ভাগ্য কিন্তু উঠে, আবার বিয়ের পর ভাগ্য বসে, এটা গ্রহের খেলা। আপনার সন্তান জন্মানোর পর আপনি যে যে অবস্থায় তার থেকে চতুর্গুণ ডেভেলপমেন্ট করবেন, অনেক অনেক দৃষ্টান্ত এরকম আছে। সন্তানের ভাগ্যে পিতার,
উন্নতি, আপনার স্ত্রীর ভাগ্যে আপনার হাজবেন্ডের উন্নতি, এগুলো কিন্তু হয়। এটাই হচ্ছে গ্রহের খেলা। অর্থাৎ আমি যে কটি রাশির কথা বলছি, হয় স্ত্রীর ভাগ্যে, নয় সন্তানের ভাগ্যে, বা নিজের ভাগ্যে, বা আপনার পিতার ভাগ্যে, বা মাতার ভাগ্যে, বা আপনার ভাইয়ের ভাগ্যে, মানে কোন বা আপনার কোনো সম্পত্তি আপনারা পাবেন, এই রকম এই লকডাউনের মধ্যেও কিন্তু আপনাদের একটা সুখবর কিন্তু আপনাদের আসবেই। তো যে ছটি রাশির কথা বলছি, স্বয়ং বিষ্ণুর কৃপাতে মহালক্ষ্মী যোগ, অর্থাৎ ভাগ্যের বিশাল পরিবর্তন ঘটতে চলেছে। সেই ছটি রাশির আমি এক এক করে নাম আমি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। আবারও বলছি, এই জ্যোতিষটা আমার পেশা নয়, নেশা, এবং আমি যেটা ফলাদেশ দিচ্ছি আপনারা দেখুন সেই অনুযায়ী মিলছে কি না। তো যাদের পছন্দ লাগছে না, যারা 10% যারা নিতে পারছেন না, তারা দেখবেন না আমার চ্যানেল। আবারও বলছি, ফালতু নেগেটিভ কমেন্টস আমি পছন্দ করি না। যারা আমি আবারও বলছি, যারা নেগেটিভ কমেন্টস করেন না, তাদের জীবনে উন্নতি হওয়া খুব, দেখুন, হবে না হবে না হবে না সবসময় যদি আপনি না না বলেন কি না, আপনার জীবনে ব্যর্থতাটা কিন্তু বেশি আসবে। আপনি সবসময় যদি পজিটিভ চিন্তাভাবনা করেন, এই পজিটিভ চিন্তাভাবনাতে আপনাদের কিন্তু উন্নতি কিন্তু আপনাদের হবে। আমি এটা খুব আপনাদেরকে দায়িত্ব নিয়ে আপনাদেরকে এই কথাটা জানাচ্ছি। যদি আপনার নেগেটিভ চিন্তাভাবনা বেশি করেন, সেক্ষেত্রে নেগেটিভ জিনিসটা বেশি আসবে। পজিটিভ করুন, দেখবেন আপনাদের মধ্যে একটা পজিটিভ অরা অটোমেটিক তৈরি হবে। এবার আমি জানাতে চলেছি কোন ছয়টি ভাগ। তার আগে আমি জানাই, এই করোনা ভাইরাস নিয়ে যে গোটা বিশ্ব তথা ভারতবর্ষে ত্রাই তাই রব উঠেছে, প্রচুর মানুষের, লাখে লাখে মানুষের জীবন বিপন্ন হচ্ছে, এ সময় আপনারা ভগবান বিষ্ণুর কৃপা এবং আশীর্বাদ পাওয়ার জন্য, এই মহামারী থেকে বাঁচার জন্য আমি বলবো আপনারা ভগবান বিষ্ণুর বীজ মন্ত্র পাঠ করুন, এবং আপনারা ভগবান বিষ্ণুর কৃপা আশীর্বাদ চান। দেখবেন এই মহামারী থেকে গোটা বিশ্ব তথা এই ভারতবর্ষ বাঁচবে, এবং এই লকডাউনে যে আমাদের যে গৃহবন্দী হয়ে আছি প্রত্যেকে মোটামুটি, সেই জায়গা থেকেও কিছুটা হলো আপ এই ভাইরাস কেটে গেলে অনেকটাই পরিস্থিতি ভালো হবে। একমাত্র এই ভগবানই পারে যে এই জীব জগৎকে রক্ষা করতে, এই প্রকৃতির হাতে সব কিছু। তো আপনারা ভগবান বিষ্ণুর বীজমন্ত্র পাঠ করুন এবং এই মহামারী থেকে মুক্তি পান। প্রত্যেককে আমি আমার প্রিয় দর্শকবন্ধুকে আমি আপনাদেরকে জানাচ্ছি। তো এবার আমি জানাবো কোন এই ছয়টি ভাগ্যশালী রাশি যা স্বয়ং বিষ্ণুর কৃপায় আপনাদের মহালক্ষ্মী যোগে আপনাদের ভাগ্য পরিবর্তন হবে। প্রথম যে রাশিগুলো আমি বলবো সেই রাশিটি হচ্ছে ধনু রাশি। আপনাদের এর আগে যেটা বললাম, যে কোনো সূত্র থেকে আপনাদের কিন্তু ভাগ্যোদয় হবে ধনু রাশি, নোট করে রাখুন। সে আপনার স্ত্রীর ভাগ্যে হোক, আপনার সন্তানের ভাগ্যে হোক, বা আপনার ভাইয়ের ভাগ্যে হোক, আপনার দাদু বা ঠাকুমা বা আপনার পিতা মাতা যারই ভাগ্যে হোক, আপনাদের কিন্তু ভাগ্যের বিশাল পরিবর্তন ঘটবেই, বা আপনার নিজের ভাগ্যেও হোক। এরপরে যে রাশিটির কথা আমি বলবো সেটা হচ্ছে বৃষরাশি। বৃষরাশির সন্তান হোক, আপনার স্ত্রী হোক, বা আপনার দাদু হোক, বা ঠাকুমা হোক, বা মা বাবা হোক, যার ভাগ্যের সাহায্যে আপনারা কিন্তু এই সময় আপনাদের ভাগ্যে কিন্তু বিশাল পরিবর্তন, মানে সহায়তা এদের কিন্তু পাবেন। তিন নম্বর রাশিটি সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশিরও এই স্বয়ং বিষ্ণুর কৃপায় আপনাদের আমূল পরিবর্তন ঘটতে চলেছে। এরপরে চার নম্বর যে রাশিটির কথা আমি বলতে চলেছি সেটা হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশিরও এই মহালক্ষ্মী যোগ স্বয়ং বিষ্ণুর কৃপায় আপনাদেরও আমূল পরিবর্তন ঘটতে চলেছে ভাগ্য। এরপরে যে রাশিটি সবথেকে চর্চিত রাশি, খারাপ রাশি সবাই বলে, সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশিরও ভাগ্যে বিশাল পরিবর্তন, আপনাদের অনেক কিছু পরিবর্তন ভাগ্যে ঘটবে। সর্বশেষ রাশি সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশিরও
স্থির ভাগ্যের দ্বারা আপনাদের কিন্তু ভাগ্যের বিশাল আমূল পরিবর্তন ঘটবে। ভিডিওটি এ পর্যন্ত। সকল ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ।